আছো তোমরা? আমি সুমনা, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের আর বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে মেঘলা ওয়েদার, আর মাঝে মাঝে 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও পুচুকে নিয়ে আমাকে ছাদে আসতে হয়েছে। পুচু খুব জেদ করছে ছাদে যাব, সেই জন্য পুচুকে নিয়ে আমাকে ছাদে আসতে হলো। ও অ্যাকচুয়ালি ছাদে আসতে খুব ভালোবাসে, তাই না? তোমার ছাদে আসতে ভালো লাগে? কেন কেন ভালো লাগে তোমার ছাদে আসতে বলো, সবাইকে কেন ভালো লাগে? ছাদে আসলে কেন ভালো লাগে তোমার? পাখি দেখতে ভালো লাগে? ও, আর প্লেন? ওর পাখি দেখতে ভালো লাগে, প্লেন দেখতে ভালো লাগে, তো আর অনেকটা স্পেস পায়, ঘুরে ঘুরে বেড়াতে পারে, সেই জন্য ও ছাদে আসতে খুব ভালো লাগে। তো তাই রোজ আমাকে ছাদে নিয়ে আসতেই হয়। আগে যখন খুব গরম পড়তো, তখন ছাদে এসে আমরা গাছে জল দিতাম, ও গাছে জল দিত। এই যে আর যেহেতু আমাদের এই ছাদে ওঠার ঠিক আগে বাঁদিকে ঠাকুরের জায়গাটা আছে ছোট, তো এসে কি করে, এই যে পোড়া দেশলাই কাঠি গুলো নেয়। ওকে গল্প বলা হয় লাল কমল নীল কমলের, সেই সোনার কাঠি রূপোর কাঠি, এগুলো হচ্ছে সোনার কাঠি রূপোর কাঠি, এগুলোকে মাথায় ছুঁয়ে দিলে রাজকন্যা ঘুমিয়ে পড়ে। মাথায় ছুঁয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, তুমি রাজকন্যা তো, তাহলে ঘুমিয়ে পড়ো। মানে মাথায় ছুঁয়ে দিয়েছে এটা সোনার কাঠি, তুমি ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কি দুষ্টু, এগুলো আমি ফেলে দিই পরে, কিন্তু নিয়ে একটুখানি খেলা করে। যাই হোক, এইসব। আর সকালে আমাদের ছাদের হলুদ জবা গাছটাতে অনেক ফুল ফুটেছিল, তাই ভিডিও করে দেখালাম তোমাদেরকে যে 8খানা ফুল ফুটেছে। ওই গাছটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, প্রায় 5 বছর মতো কিনেছিলাম। গাছটা প্রচুর ফুল দেয়, তো আগে তো অনেক তুলেছি, ফটো টটো দিয়েছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কিন্তু ভিডিও কোনোদিন করিনি। তা আজকে মনে হলো যে এতগুলো ফুল ফুটেছে দেখে এত ভালো লাগলো, তো সেই জন্য ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম যে ছাদে আমাদের বিশেষ যে অনেক ফুল গাছ আছে এরকম না, 3-4টে আছে ফুল গাছ, আর কয়েকটা তুলসী গাছ এইসব আছে। তো খুব যে যত্ন করতে পারি তাও না, কারণ আমার মামনি দুজনের পক্ষেই মানে সংসারে টাইম এত দিতে হয় যে এই সব কিছু করার বেশি টাইম দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই যেটুকু পারি সেটুকুই দিই, আর বাবার তো বয়স হয়ে গেছে, বাবা তো ওসব পারবেই না, আর দ্বীপ বাড়ি থাকে না, আর ওর এসব বিষয়ে ইন্টারেস্টও নেই। তো যাই হোক, আমিও খুব কম সময় দিই, মানে ওই হয়তো গাছে জল দিলাম, ম্যাক্সিমাম মামুনি করে, মানে প্রতিটা গাছ লাগানো তাকে যত্ন করা সেগুলো সব মামুনি করে, আমি শুধু গাছ কিনে এনে দিই। মানে এই হলুদ জবা গাছটা আমি কিনে এনে দিয়েছিলাম, তারপরে মামুনি সেটাকে ঠিকঠাক ভাবে মানে রেখেছে, ইয়ে করেছে, তো সেই জন্য অনেক ফুল টুল হয়, আমরা সেগুলো ঠাকুরকে দিয়ে। এখন চলো, এবার সন্ধ্যে দিতে হবে, সন্ধ্যে দিতে হবে তো, হ্যাঁ আমরা
বাজাও বাজাও বাজাও। হাত জোর করে নমো করো এরকম করে। গুড ইভিনিং। সন্ধে দিয়ে নিচে গেলাম পুজোকে নিয়ে, তারপরে চা বানালাম, সবাই মিলে চা খেলাম, সঙ্গে বিস্কিট আর পপকর্ন পপকর্ন ভাজলাম বাড়িতে। তারপরে পুচুর জন্য টিফিন তৈরি করলাম। পুচু সন্ধেবেলা টিফিনে চিড়ে কলা খায়, মানে চিড়েটাকে সিদ্ধ করে তার মধ্যে কলা দিয়ে স্ম্যাশ করে ওইটা খাওয়ানো হয় ওকে। মাঝে মাঝে অবশ্য বিস্কিটও খায়, আবার সুজিও খায়, ও ম্যাক্সিমাম দিন চিড়ে কলাটা খায়, ওটাও শুট করে সেই জন্য। তা তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, আজকে হচ্ছে বাবা আর মামুনি মানে আমার শ্বশুর শাশুড়ি 39তম বিবাহ বার্ষিকী, 39th মানে ম্যারেজ অ্যানিভার্সারি। কিন্তু আমি কোনো প্রোগ্রাম কিছুই করিনি, কোনো সেলিব্রেশন কিছু করিনি, তার কারণ দীপ বাড়িতে নেই, আর দীপ না থাকলে কিছু করে ওরাও আনন্দ করতে পারবে না, আমিও আনন্দ করতে পারবো না। সেই জন্য আজকে কিছুই অ্যারেঞ্জমেন্ট কিছু করিনি, যখন দীপ বাড়িতে ফিরবে তখন অ্যারেঞ্জমেন্ট করব। সেটা নেক্সট উইকে হতে পারে, নেক্সট উইকে যদি ফিরে তখনই অ্যারেঞ্জমেন্টটা করবো, এখন কিছু করবো না। মানে পোস্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, তবে মানে হবে না এমন না, হবে, আমি মানে প্ল্যানিংস আছে করার ছোট করে, কেক টেক কাটা ওরকম আছে, কারণ এখন যদি কেক বানাই তখন ওদেরও ভালো লাগবে না, ভাববে যে ছেলেটা এত দূরে আছে ও খেতে পাচ্ছে না, আমরা খাবো, মানে ওর তো খাওয়া দাওয়ার অনেক সমস্যা, নিজে তেমন কিছুই রান্না করতে পারে না, ওই রাইস কুকারে ভাত বা খিচুড়ি এই ধরনের ম্যাগি এইসব ডিম সিদ্ধ এইসব দিয়েই চলায়, আর হোটেলে খাওয়া দাওয়া করে, তো সেই জন্য আমরা ও না থাকলে বিশেষ কিছু আয়োজন করি না। দেখা যাক আসুক তারপরে একদিন, ইচ্ছা আছে একটা মানে ছোট করে একটা সেলিব্রেশন। গত সপ্তাহে যখন দীপ বাড়িতে ছিল 4 দিন, তখন আমি কিছু রান্না বান্না ভালো ভালো রান্না বান্না করেছিলাম, তো সেগুলো সব ভিডিও করে রেখেছিলাম, যে ভেবেছিলাম পরে আপলোড করব। তো তারপরে তো ভ্যাকসিন নিয়ে শরীর খারাপ হলো, এই সব নিয়ে কিছুদিন মানে কেটে গেল, তো সেই সবের জন্য আর ওই ভিডিওগুলো দিতে পারিনি। তো আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব, মানে একটা রেসিপি শেয়ার করব, একটা রান্না, সেটা হচ্ছে সেজওয়ান চিকেন। তোমরা বোধহয় কোন একটা ব্লগে দেখেছিলে যে রাতে ডিনারে রুটি আর সেজওয়ান চিকেন হয়েছিল, তো ওই রেসিপিটা আমি টোটাল রান্নার প্রসেসটা আমি ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখে নাও যে কেমন করে সেজওয়ান চিকেন বানানো হয়, দেখে নাও। ছোট ছোট টুকরো করে রাখা 500 গ্রাম চিকেনের মধ্যে আমি দেবো লবণ, হলুদ সব পরিমাণ মতো, মরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন ভিনেগার, এগুলো দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল আর কর্ন ফ্লাওয়ার। সেজওয়ান চিকেনের জন্য বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো হলো পেঁয়াজ কাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, আদা কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি, এছাড়া বাকি সবজি সমস্ত মশলা পরপর দিয়ে রান্না করবো। সেখানে
কড়াইতে সাদা তেল দিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিতে হবে, হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে। চাইনিজ রান্নার ক্ষেত্রে সবসময় রান্নাটা হাই ফ্লেমে করতে হয়। এবার আমি গরম তেলের মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কার গোলমরিচ ফোড়ন হিসেবে দিতে হবে, আর দিতে হবে রসুন কুচি, আদা কুচি দিয়ে 1-2 মিনিট ভালো করে ভাজতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করতে হবে ক্যাপসিকাম কুচি। দেখো আমার বানানো শেজওয়ান চিকেন রেডি অ্যান্ড সার্ভড। এবার দীপ এটাকে টেস্টিং করবে আর রিভিউ দেবে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো বলতে হবে না, এতটা বাড়িয়ে বলতে বলিনি আমি। থ্যাংক ইউ। একটা চিকেন খেয়ে দেখো, আসল টেস্ট তো ঝোলে। একদম চিকেনের একটা পিস খেয়ে রাখো। সুন্দর নরম তেলদার
ভেতরে মশলাগুলো সব ঠিকঠাক ভাবে ঢুকেছে, তারের মধ্যে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার, আশা করছি তোমরা সবাই রেসিপিটা ভালো করে দেখে নিয়েছ আর দীপের রিভিউটাও দেখেছো। আমি দীপ থাকছিল যখন তখনই এই রেসিপিটা মানে বানিয়েছিলাম, তো ওর কাছ থেকে রিভিউটাও নিয়ে নিয়েছিলাম। তো সেটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর আরেকটা কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আজকে শনিবার আর আমরা সোমবারে ভ্যাকসিন নিয়েছিলাম, তো আমরা কিন্তু এখন দুজনেই সুস্থ আছি। মোটামুটি বৃহস্পতিবার থেকেই আমরা সুস্থ, ফিট একদম, আর কোনো সমস্যা নেই। ও সেটাই তোমাদেরকে জানানোর ছিল। আমি চাইবো যে তোমরা যারা ভ্যাকসিন নাওনি, মানে আশা করব যে তোমরা ভ্যাকসিন যারা নাওনি তারা খুব দ্রুত ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করো, তাহলেই আমরা করোনাকে হারিয়ে আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। মানে এখন এই যে বাড়ির মধ্যে আছি বদ্ধভাবে, এটা আমি আমি জানি না সবাই কি মনে করছে বা তোমরা কি মনে করছো, বাট আমি কিন্তু এটাকে সুস্থ জীবন বলে মনে করি না। কারণ বেড়াতে যাওয়া নেই, কেউ কারোর সাথে মেলামেশা নেই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া নেই, কেউ বাড়িতে আসা নেই, সব সময় একটা আতঙ্কের মধ্যে বাঁচা, এটাকে সুস্থ জীবন বলা যায় না। তো সেই জন্যই আমরা সব সময় মনে প্রাণে চাইছি যে পৃথিবী থেকে করোনাটা চলে যাক আর আমরা আবার সেই পুরানো দিনে ফিরে যেতে পারি, সুস্থ স্বাভাবিক জীবন, যেখানে আমরা ঘুরতে যেতাম, আমরা কেনাকাটা করতাম, শপিং করতাম। আমরা মেয়েরা তো শপিং করতেই ভালোবাসি বেশি, আর বাড়িতে লোকজন আসতো, বাড়িতে অনুষ্ঠান হতো, আমরাও অন্যদের বাড়িতে যেতাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে মেলামেশা হতো। তো সেই পুরানো দিনে আবার ফিরে আসুক আর এই আতঙ্কে আতঙ্কে মানে প্রতিনিয়ত বাঁচাটাকে মুক্তি পাই আমরা যেন সবাই, সেটাই প্রার্থনা করি। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।